হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে বড় ব্লগার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো যে নিতাই ধুবুনি ঘাট, কিন্তু আপনারা ভাবছেন এটা দেখার মতো কিছুই নেই, কিন্তু শোনার মতো অনেক কিছু আছে। এর সাথে জড়িত আছে নিতাই ধুবুনি রোমান্টিকর ইতিহাস। আজকে আপনাদের সাথে এই কথাটি শেয়ার করব। তো বেহুলা লক্ষীন্দরের কাহিনী আমাদের কারো অজানা নেই, কিন্তু বেহুলা লক্ষীন্দরের কাহিনীটি নিতাই ধুবুনির ঘাটে জড়িত, এটা আমাদের বেশিরভাগেরই অজানা। নিতাই ধুবুনির ঘাট ইতিহাসে ধুবড়ি অন্যান্য ঐতিহ্যস্থল। পূর্ব পদ্মপুরাণ অনুযায়ী, নারায়ণ দেবের পদ্মপুরাণে বর্ণনা অনুযায়ী, পদ্মার আদেশে কালনাগের দর্শনে লক্ষীন্দরকে জীবিত করার ব্রহ্মপুত্র ঘাটে ধুবুনির কাছ থেকে পুনর্জীবন মন্ত্রলাভ করেছিল বলে ইতিহাসে জানায়। এই ঘটনাটি নিতাই ধুবুনি কাপড় ধোয়ার সময় তার দুষ্টামি করা তার পুত্র মন্ত্রশক্তি দ্বারা মৃত করে জীবনদান করার লক্ষ্য ছিল বেহুলা। মৃত স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিল ধুবুনির কাছে এবং বেহুলা দেবপুরীতে যাওয়ার পথ দেখিয়ে দেন, কিন্তু বেহুলা নিত্য নাচের দ্বারা দেবতাদের মন জয় করায় সক্ষম হয়। তারপর বেহুলার স্বামী লক্ষীন্দরকে জীবিত করে দেওয়া হয়। এই ঘটনাটাই মুক্তি আকারে নিতাই ধুবুনির ঘাটে আছে। তো এটাই আমি আলোচনা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।